গুড মর্নিং, কেমন আছে সবাই? তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, এখন ঘুরে যাবো। আজ সকাল 10:30, আর এই হচ্ছে ত্রিধা, আর এই হচ্ছে দীপু। যাও খেলো গা, তোমরা খেলো গা। তো মানে কি বলবো আর কি, কাঁচাকুচোর পর্ব তো আমি মোটামুটি শেষ করে দিয়েছি, আর এখন আর সেইভাবে না ঘর বারান্দাগুলো গোছাতে একদমই ভালো লাগে না। কেন ভালো লাগে না বলছি, যখন দেখবে প্রথম একটা জায়গাতে আসবে তখন মনে হবে এখানে থাকবো, সবসময় এটা এটা ঠিক করি, ওটা ঠিক করি, এটা গুছিয়ে রাখি, ওটা গুছিয়ে রাখি। আর এখন এখান থেকে চলে যাওয়ার সময় হয়েছে। এই বাইরে যা, ও তো আদেও হিন্দিটা কিছু বুঝতে পারলো না, যে বাইরে যা মানে কি ও সেটাও জানে না। তবু আমি বলে দিলাম ওই বাইরে যা, বুঝতে পারলো, বাইরে চলে গেল। অবশ্য এর ভাইটা মানে যে দাদাটা আছে শামার, ও অনেক মানে ভালো বাংলা বুঝতে পারে, আমরা বাংলায় কথা বললে পুরো হিন্দিতে সেটাকে বলে দেবে যে আর কি আমরা কি বলতে চাইছি। তো সেই জন্য আর সেই রকম ভাবে আর কি গোছাতে ভালো লাগছে না। আর প্রচুর জামা কাপড়, দাঁড়াও তোমাদেরকে দেখাই, এই যে আমি জামা কাপড় গুলো কাচ্ছি, আর এই যে এখানে এনে এনে জড়ো করে করে রাখছি। দেখো পুরো একদম জামা কাপড়ের পাহাড় পুরো একদম জমে গেছে। এবার বলি এগুলোকে এখানে রাখার কারণ কি, আমার এই এই ঢপের মধ্যে যে জামা কাপড়গুলো আছে সেগুলো হচ্ছে অনেকগুলো আকাচা আছে, আকাচা বলতে কি ওগুলোও সব কাঁচা, কিন্তু হয়তো কোনোটা সার্পে দেওয়া নেই, তোমার জল কাঁচা করা আছে। তো তার জন্য দুটোকে এক জায়গায় মিক্স করছি না, এগুলোকে বসে বসে আজকে ভাঁজ করবো। দুটোকে এক জায়গায় মিক্স করলে না আমি তখন গন্ডগোল করে ফেলবো। আমি মানে চাইছি না যে বাড়ি গিয়ে আমাকে, কারণ বাড়ি গেলে আমার আর একটা আলাদা খাটনি জুড়ে যাবে, কারণ বাড়িতে গেলে ঘর দৌড় অবশ্যই পরিষ্কার করাই থাকবে, মা সব নিকিয়ে ডিকে পরিষ্কার করে রাখবে, তার জন্য না। তবুও একটা নিজের থেকে শোকে শালবাড়িগুলো, ঝাড়া মোছা, অনেক রকম কাজ আছে বাড়িতে গেলে, বললে তো হবে না। তো তার জন্য এখান থেকে গুছিয়ে দিতে চাইছি। তো চলো আস্তে আস্তে কাজগুলো সেরে নিই। তো আজকে বাসন ধোয়ার ভিডিওটা করার সময়, আমার এডিট করার সময় একটা কথাই মনে হচ্ছে যে যখন আর কি ঠান্ডা টাইম ছিল তখন সব থেকে কষ্টের কাজ ছিল ঘর মোছা, আর তার সাথে হচ্ছে এই বাসন ধোয়া। এই দুটো যে কি কষ্টের কাজ, মানে বাসন তো বেশি দিনের মধ্যে রেখে দিতাম, হয়তো সারাদিনের মধ্যে একবার কি দুবার বাসন ধোয়া হতো, কারণ জলে হাত দিতে এত কষ্ট হতো বলার মতো না। আর ওরা তো ধরো যাদের বাড়ি তারা তো যখনই বাসন টাসন ধোবে ডাইরেক্ট মোটর চালায়, তাহলে একটু গরম জলটা বেরোয়, ওদের কোনো ব্যাপার না, কিন্তু আমাদের তো আর সেটা হবে না। কিন্তু এখন দেখো এখন ওয়েদারটা এতটাই সুন্দর না, যে মার্চটা না গরম না ঠান্ডা, দারুণ একটা ওয়েদার। এরকম যদি সারা বছর থাকে তাহলে তো ভীষণই মানে খুশির ব্যাপার। তো ঘর বারান্দাটা মোটামুটি একটু ঝাড় দিয়ে নিলাম, আর ঘরটা ভীষণই নোংরা হয়, যেহেতু আমি তো বলেই দিলাম যে ঘরটা যদি মুছবো না ভাবি একদিন তাহলে হয় না। তো এখন আর কোনো কষ্ট নেই, এখন ঠান্ডা জলে হাত দিতেও কষ্ট লাগে না, মাঝে মাঝে তো এরকমও হয়েছে জল গরম করে ঘর মুছেছি, মানে সেটা খুব বেশি দিন না, হয়তো রাত্রের দিকে যখন আর কি ভাবতাম যে দিদার সকালবেলায় সকাল সকাল স্কুল ছিল, যে সকালবেলায় উঠে ওকে স্কুলে দেবো, হয়তো দিদার পাপা ছিল ও হয়তো সকালবেলায় খেয়ে দিয়ে যাবে, তো তখন কি করতাম পুরো একদম বাসন কোসন ধুয়ে একটু বালতিতে গরম জল করে নিতাম রডটা দিয়ে, তারপরে ওই জলেই আর কি ঘরটা মুছে বাসন কাটা ধুয়ে এরকমও করেছি। তো যাই হোক এই সব ভিডিও আর দিইনি, কারণ তোমরা হয়তো অনেকেই ভাববে যে এই বাবা এত ঠান্ডা যে জল গরম করে বাসন ধুতে হচ্ছে। সত্যি তাই, মানে এখানকার ঠান্ডাটা মানে কানেই শুনেছিলাম, মানে আমার বর যখন এর আগের বছর এখানে ছিল ও বলতো যে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা, আর তার থেকেও বড় কথা কী যে কষ্ট ওদের হয়, আমরা তো একটা বদ্ধ ঘরের মধ্যে লেপের তলায় থাকি, যখন রাত্রির 12টার থেকে 6টা ডিউটি করতে হয় কিংবা 6টার থেকে 12টা পর্যন্ত এই ঠান্ডার মধ্যে, সেটা যে কী কষ্ট বলার মতো না। তো এখন দেখো সকালে একটু ভাত করে নিলাম, ভাতটা একবারেই করে নিয়েছি, তরকারিটা পরে করব। সকালে খাবারের জন্য আজকে কিছু বানাইনি, তার জন্য একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, যেটা কাঁচা লঙ্কাতে তেল দিয়ে ভেজে আলু সিদ্ধটাকে মেখেছি। আর ফেনা ফেনা ভাত খেতে তো ভীষণই ভয় লাগে, কারণ এখন যেহেতু মোটা হয়ে যাচ্ছি ওই জন্য ফ্যানটা ঝরিয়েছি, তারপরে ওই ঝরানো ফ্যানটাকে আর কি একটুখানি রেখে দিয়েছি। তিধা আবার ফ্যান দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে, আমারও ভালো লাগে, মানে আমার ফেনা ফেনা ভাতের থেকে এরকম করে ফ্যান ঝরিয়ে আলাদা করে রেখে দিয়ে পরে মাখলে বেশ ভাতটা বেশি গলা গলা হয় না, তাহলে বেশি ভালো লাগে। তো আমরা দুজন মিলে সকালে আজকে এটাই খেয়ে নেব, তারপরে দুপুরের রান্নাবান্নার দিকে যাব। আজকে স্নানটা একটু পরেই করব, তো জামাটা ছেড়ে নিয়ে আর কি রান্নার কাজে চলে আসলাম। তো রান্নাটা আগে করে নিই, আজকে মোটামুটি দু এক রকম, অনেকদিন ধরে প্লেন একরকম একরকম রান্না করছি, তো আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু রান্না করি। একটা লাউ নিয়েছি, তো লাউটার দাম মোটামুটি তোমার 15 টাকা নিয়েছে, একটা ছোট্ট সাইজের লাউ, মানে 50 টাকা করে কিলো ভাবা যায়। তো আমি ভাবছি মনে মনে যে লাউয়ের আমি কিছুই ফেলবো না, সব আর কি খেয়ে নেব। তো লাউয়ের খোসাগুলো না ভাজা কিংবা চাল কুমড়ার খোসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করলে এত সুন্দর লাগে না, খেতে খুব ভালো লাগে। তো এরকম ব্যাপার না যে 50 টাকা দিয়ে কিনেছি বলে আমি হচ্ছে লাউটাকে খোসাটাকে ফেললাম না।
তো মেনলি যেটা হচ্ছে, এটা আমার খেতে খুব ভালো লাগে, মায়ের কাছ থেকে শেখা, মানে আমার মাকে দেখেছি চাল কুমড়োর খোসা, লাউয়ের খোসা এগুলো ভেজে ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে খায়। তো ওটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম আর দেখলে কতটা পরিমাণে ছিল আর কয়টুকু হয়ে গেল। তো এই তেলের মধ্যে এবার লাউটা যেটা কেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দেব। আজকে লাউ দিয়ে মুগের ডাল করব। তো লাউটাকে তেলের মধ্যে দিলাম, জিরে ফোড়ন দিয়েছি, একটু লবণ হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে একটু আদা জিরে বাটা দেবো। আদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে সিদ্ধ করে রেখেছি আগে থেকে মুগের ডালটা, ওই ডালটা এর মধ্যে ঢেলে দেবো। নামানোর সময় একটু ঘি আর একটু গরম মশলা দেবো, তাহলেই পুরো ডালটা একদম রেডি হয়ে যাবে। আর একটা যেটা করব সেটা হচ্ছে বেগুন নিয়েছি, বেগুনগুলো তো বলেই দিলাম তোমাদেরকে, ভীষণ জালি জালি টাইপের। তো বেগুনগুলো চারচির করে বোটা না ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটেছি, এগুলো সর্ষে বেগুন করব বলে। তো দই বেগুন খেতে ভীষণই ভালো লাগে সর্ষে বেগুনের থেকেও। তো আমি আর দই এখন আর এখানে কোথায় পাবো, ওই জন্য আর কি টমেটো দিলাম এর মধ্যে, একটা পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা, সর্ষে, আর এর সঙ্গে দিয়েছি রসুন। তো যেহেতু রসুন দেওয়া আছে, একটু হালকা করে নাড়াচাড়া করব, আর খুব বেশি ভাজা যাবে না, কারণ সর্ষেটা তাহলে আর কি তিতো হয়ে যাবে। সর্ষের পরিমাণটা খুবই কম কমই দিয়েছি, খুব একটা বেশি দিইনি। আর বেগুনগুলো আগে থেকে ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম, দেখো একদম হয়ে গেছে, মানে আর কি ভাজা, মানেই বেগুন তো ভাজতে ভাজতে আর কি সিদ্ধ হয়ে যায়। তো এবার এর মধ্যে আর কি মশলাটা ভালো করে কষি, একটুখানি জল দিয়ে বেগুনগুলোকে দিয়ে গ্রেভি গ্রেভি মতো হবে, বেশ গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খারাপ লাগে না, বেশ ভালোই লাগে খেতে। দেখো মশলাটা বেশি কষালাম না, আর এদিকে দিদা রানীকে ভাত দিয়ে দিয়েছি। তো বেগুনটা তো একটু ঝালঝাল করেই করেছে, আমি দিদাকে বলছি তুই খেতে পারবি না পারবি না, তো বলছে না না মা আমি খেতে পারবো, তুমি আমাকে দাও, ঠিক আছে। তো ওই জন্য ওকেও দিচ্ছি, দেখা যাক ও খেতে পারে কি পারে না, অবশ্য পারবে, ও তো ঝাল খেতে পারে। আমি তো প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলি যে দিদা ভীষণই ঝাল খেতে পারে, ঝাল খাওয়ার মাস্টার নিয়ে আর কি ও, মানে ছোটোর থেকে ওকে আলাদা রকমভাবে কিছু করে খাওয়াইনি। তো ওই তো দিদাকে খাইয়ে দিয়েছি, মানে খাইয়ে দিয়েছি বলে কি, ওরা এখনও খাওয়া হয়নি, ও খাচ্ছে, আর তার সাথে আমিও ভাত নিয়ে আর কি বসে পড়লাম। তো যেটা আর কি ভেজেছিলাম তোমার লাউয়ের খোসাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, সত্যি খেতে এত সুন্দর লাগে না, যারা চাল কুমড়োর খোসা কিংবা লাউয়ের খোসা ফেলে দাও, খোসাটাকে অবশ্যই কাটার সময় একটু বেশি বেশি করে মানে বাদ দেবে, খুব বেশি না তাই বলে, মানে একটুখানি যাতে খোসাটা অনেকে ছাড়ায় না, যে সবুজ সবুজ গায়ে লাউয়ের গায়ে লেগেই থাকে, ওরকম না, যাতে লাউয়ের গায়ে কোনো খোসা লেগে থাকে না, একটু মোটা মোটা করে ছাড়াবে, তারপরে এরকম করে ভেজে খেয়ে দেখো, ভীষণ সুন্দর লাগে খেতে। একদম খাওয়া দাওয়া স্নান টান করে, মানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর স্নান করলাম, আজকে একটু উল্টো, মানে সকালে কাপড় ছেড়ে নিয়েছিলাম। দীপুর মা যেদিনকে ছাদে জামা কাপড় মেলবে সেদিনকে আর কেউ মেলতে পারবে না, মানে ও কাচবে না তো দু চার দিন কাচবে না, আর যেদিন কাচবে তো একদম গোটা ছাদ ভরিয়ে দেবে। আমার তো মনে হয় এরকম করে বেশি কষ্ট হয়। আপু ওদিকে যা রোদ, প্রচণ্ড রোদ আজকে। আর এই যে এগুলো কিসের শাক রে মানি? ধনে পাতা, ধনে পাতাও কি এরা শোকাতে দেয় নাকি? দিদা কতটা দুষ্টু দেখো, এই পুরো একদম এই এদের ছাদ থেকে বয়ে 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 উপরে উঠে ওর মতো মানে সামারের মতো আর কি করার চেষ্টা করছে। আমি এত করে বকছি কথা শুনছে না, এবার দুটো পিঠে বাড়ি দিলে তো কাঁদতে শুরু করবে। আর সব থেকে বেশি কী বলো তো, বাচ্চারা বদমাইশি করলে ভয় লাগে না, কিন্তু সবসময় এটা ভেবেই ভয় লাগে। আমি জানি আমার মেয়ের মানে হঠাৎ করে একটা ছোট্টখাটো জিনিস থেকে একটা বড় সড়ো এমন জিনিস হয়ে যায় না, ওই জন্য ভয় লাগে। দাঁড়াও ওই দুটোকে আগে ছাদ থেকে আগে নামায়, নাহলে বলা যায় না ওদের ছাদে হচ্ছে তোমার কার্নিশ টার্নিশ নেই, বাই চান্স পড়ে গেলে অসুবিধা আছে। তো দুটো থাবড়া দিয়ে আগে নিচে নামিয়ে নিয়ে আসি, তারপরে আবার কথা হচ্ছে। ছাদের থেকে নিয়ে আসার পরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর এখন ঘুম থেকে উঠে আজকে আমার টমেটো দিয়ে তেঁতুল মাখা খেতে ভীষণ ইচ্ছা করছে। তো তার জন্য নিচ থেকে আর কি চারটে লেবু পাতা তুলে নিয়ে এসেছি, আর একটু ধনে পাতাও তুলে নিয়ে এসেছি। তো লেবু পাতা, ধনে পাতা, তার সাথে কাঁচা লঙ্কা, দেখতেই পেলে কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। তো এবার এগুলোকে বসে বসে আর কি থেতো করে নেবো, এটাকে তোমার বাটা বাটা করলেও ভালো হবে না, মানে থেতো করলেই আর কি স্মেলটা এর মধ্যে যাবে। তো ওই জন্য ভালো করে থেতো করে নিচ্ছি, তারপরে তোমার টমেটোটা দেখতেই পাচ্ছ আছে, তো এতটা পরিমাণে মাখা করব না। মাখা তো খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু খাওয়ার পরে যদি ঠান্ডা লাগে কিংবা জ্বর হয় কাশি হয় সেই জন্য ভয় করে। আর আমার মেয়ের জন্য সত্যি কথা বলতে করতে পারি না, মানে মানে আমার মেয়ে এগুলো এত মানে কি বলবো এত ভালোবাসে, মানে এগুলো করলে আর ও কি আমাকে দেবে না, মানে ওই পুরো একদম আমি যতই ঝাল দিই না কেন ও পুরো একদম বাটি নিয়ে সামনে বসে থাকবে। তো একটু লবণ, তেল, একটু হালকা করে মিষ্টিও দিলাম, চিনিও দিলাম। তো এটা মোটামুটি তোমার থেতো করা হয়ে গেছে, এবার এর মধ্যে অল্প করে একটু তেঁতুল দেবো, তেঁতুল খুব বেশি দেবো না, কারণ বলা যায় না, বুঝতেই পারছো ওয়েদার চেঞ্জের টাইম, আর তাতে কদিন পরেই বাড়ি যাবো যদি শরীর খারাপ হয়। তো এই যে দিদা এখন থেকে দেখো খেতে শুরু করে দিয়েছে, তো আমার তো দেখেই পুরো একদম জিভে জল চলে আসছে, মানে খেয়ে করেছিলাম তখন তো মানে জিভে জল আসছিলো, এখন ভিডিও এডিট করতে করতে মনে হচ্ছে আর একবার পেলে আর একবারও খেয়ে নিতাম আর কি। তো ফাইনালি মাখা কমপ্লিট, আর এখন আমরা দুজন আর কি বসে বসে খাচ্ছি, তার সাথে দিদাও।
প্রচণ্ড ঝাল হয়েছে দেখতেই পেলে, কতগুলো কাঁচা লঙ্কা দিলাম, প্রায় 5-6টার বেশি কাঁচা লঙ্কা দিয়েছি। তো বলছে মা বেশ ভালো লাগছে, রোজ এরকম করবো, আমি রোজ খেলে। আর একটা টাইম ছিল যখন তেঁতুল খেতে এত ভালোবাসতাম, মানে বলতে গিয়েও আমার জিভে জল চলে আসছে। কিন্তু এখন কেন জানি না, সত্যি কথা বলতে টকের প্রতি সেই আগ্রহটা নেই, কিন্তু মাঝে মাঝে মাখা টাকা করে খেতে বেশ ভালো লাগে। কিন্তু যে তেঁতুল খালি লবণ দিয়েই খেয়ে নিয়েছি সেই আগ্রহটা আর এখন নেই। একটা টাইম থাকে যখন টকের প্রতি মানে বাচ্চাদের খুব নেশা। তো আজকে বিকালের টাইমটা একটু পার্কে ঘুরতে গেছিলাম, আর এখান থেকে তো চলেই যাবো, ওই জন্য ভাবলাম যে আজকে একটু পার্কে যাই। পার্কের ওখানে গেলে না অনেক বাঙালি আছে যারা ওই পার্কের সাইডেই ঘর ভাড়া নিয়েছে, সবার সাথে দেখা হয়, কথাবার্তা হয় মাঝে মধ্যে। তবে প্রত্যেকেই পার্কে প্রতিদিন আসে, আমারই একমাত্র যাওয়া হয় না প্রতিদিন। তার একটাই কারণ, কারণ সবার ওখান থেকে কাছে, আর আমারটা তো খুব কাছে না, আমারটা মানে কাছেই, ওদের বেশি কাছে, আমারটা একটু দূরে। তো যাই হোক, 200-300 মিটার মতো, ওটা কোনো দূর না। তো ভাবলাম যে যাই, একটুখানি বাচ্চাটাও খেলা করবে আর তার সাথে সবার সাথে একটু দেখা হবে। তো আজকে ফাইনালি গিয়ে দেখলাম আর কি, সবার সাথে দেখা হলো, সবাইকে বললামও যে চলে যাচ্ছি। আর একসাথে থাকার পরে একটা মানুষ যদি চলে যায় না, সবাই বলে মা যাচ্ছ কেন, থাকো, এরকম বলে। আবার কেউ কেউ বলে না না ঠিকই আছে, ডিসিশানটা ঠিকই নিয়েছো, আমরাও চলে যাব, এরকম এরকম ব্যাপার আর কি। আর সত্যি কথা বলতে সারাদিন ঘরের মধ্যে থাকি তো, কারোর সাথে একটু কথা বললে না মনটা পুরো ফ্রেশ হয়ে যায়। ওখানে গিয়ে মানে বাঙালিদের সাথে আর কি কথা বললাম, যে এই 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 ভালো মন্দ, যতই হিন্দিতে কথা বলি না কেন, বাংলার যে একটা, বাংলায় বলার যে একটা মানে শান্তি, সেই রকম শান্তি মাত্র একমাত্র বাঙালির সঙ্গে খুঁজে পাওয়া যায়। আর যারা হিন্দিতে কথা বলে অবশ্যই তারাও অনেক ভালো হয়, তারাও কথা বলে, কিন্তু তাদের সাথে কথা বলে না এতটা মানে মানে ফ্রি মোমেন্টে কিংবা এতটা ভালোভাবে কথা বলে শান্তি পাওয়া যায় না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার তোমাদের সামনে। তো টাটা, বাই বাই, লাভ ইউ অল।